ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান। এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সকাল। নমস্কার। আজ সকাল 10:50 পর্যন্ত থাকবে পরিক যোগ, তারপরে শুরু হবে শিবযোগ। আজ রাত্রির 10:47 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের একাদশী। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কন্যারাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে বৃষরাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কন্যারাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ বৃষরাশি জাতক জাতকের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে, মানসিক টেনশন, শারীরিক ক্রিয়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকের অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতকের ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আজ মিথুন রাশি জাতক জাতকের দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা। আজ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, আজ নানাবিধ প্রতিকূলতা থাকবে। কর্কট রাশি জাতক জাতকের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন, শারীরিক ক্রিয়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, যারা ব্যবসা করছেন ব্যবসা করতে কিন্তু কোনো রকম ঝুঁকি নিয়ে আজকে চলবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রঙ হচ্ছে সাদা এবং সবুজ। আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ সিংহরাশি জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, সিংহরাশি জাতক জাতকের কিন্তু নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন, মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসবে। আজ সিংহরাশি জাতক জাতকেরা যে কোনো কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রঙ হচ্ছে লাল এবং সাদা। আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে সর্বদিক থেকে সাফল্য, অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং কন্যারাশি পারিবারিক দিক থেকে শুভ। কন্যারাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাল। আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে, তুলারাশি জাতক জাতিকারাও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, প্রিয়জনের সাথে মতানৈক্য, অর্থনাশ, গুপ্তসূত্র বৃদ্ধি। তুলারাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, চোট আঘাতের যোগ আসতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রঙ হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে শুভ, আজ আপনার সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে
উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যার জাতক জাতকের অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতকের মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা এবং প্রবল অর্থনাশের যোগ। এবং তার পাশাপাশি ধনুরাশি জাতক জাতকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশির পারিবারিক দিক থেকে শুভ, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল। পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, আট সংখ্যার জাতক জাতকের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। কুম্ভরাশি জাতক জাতিকাদেরও শারীরিক বিড়ম্বনা, চোট আঘাতের যোগ এবং পারিবারিক দিক থেকেও নানাবিধ প্রতিকূলতা। আজ কুম্ভরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না, ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রঙ হচ্ছে আমাদের সবুজ এবং নীল। আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকের অশুভ। মীনরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মীনরাশি জাতক জাতকের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। পারিবারিক দিক থেকে প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। তবে মীনরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু বেলা দুটোর মধ্যে সেরে নিতে পারেন সাফল্য। দুটোর পর কোনোরূপ সাফল্য পাবেন না। আজ মীনরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ মেষরাশি জাতক জাতিকারা গণেশজির উদ্দেশ্যে আপনারা লাল ফুল এবং কিশোর অর্পণ করবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে একটি কয়েন অর্পণ করবেন এবং হলুদ ফুল, একশো গ্রাম দই। মিথুনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে গণেশজির উদ্দেশ্যে আপনারা একটি আঠাশটি দূর্বা অর্পণ করবেন। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে কর্পূর অর্পণ করবেন এবং একটি মোমবাতি অর্পণ করবেন। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে একটি নারকেল অর্পণ করবেন, তার পাশাপাশি লাল ফুল, চন্দন সহ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে একুশটি বেলপাতা দিয়ে একটি মালা অর্পণ করবেন এবং অপরাজিতা ফুল অর্পণ করবেন এবং তার পাশাপাশি আপনারা পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে পাঁচ প্রকার ফল অর্পণ করবেন এবং একটি কয়েন অর্পণ করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে আপনারা সিঁদুর অর্পণ করবেন, কেশর অর্পণ করবেন, লাল ফুল, লাল চন্দন সহ অর্পণ করবেন। ধনুরাশি এবং মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ গণেশজির উদ্দেশ্যে আপনারা হলুদ লাড্ডুর ভোগ অর্পণ করতে পারেন এবং একটি সরাতে আপনারা মুগ ডাল অর্পণ করতে পারেন। আর তার পাশাপাশি মকর এবং কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনারা গণেশজির উদ্দেশ্যে অপরাজিতা ফুল অর্পণ করবেন, সিদ্ধি অর্পণ করবেন, ইন্দ্রজপ অর্পণ করবেন এবং তার পাশাপাশি একটি মোমবাতি জ্বালিয়ে দেবেন। আচ্ছা, রাশিফল শেষ। আমি ইফাকে একটু জানিয়ে দিই, আগামী 25 তারিখ অর্থাৎ সামনের রোববার দিন আপনারা পাচ্ছেন হচ্ছে অমাবস্যা এবং সেটি হচ্ছে মহালয়া অমাবস্যা। ঠিক তার আগে আগামীকাল 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ তিন দিনের একটা চেম্বার রয়েছে কৃষ্ণনগর, বহরমপুর এবং মালদা। আমি বলবো কৃষ্ণনগর, বহরমপুর, মালদার বন্ধুরা এবং অন্যান্য জায়গার বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারবেন তারা যোগাযোগ করুন পণ্ডিতজির সঙ্গে। এবং সামনের 25 তারিখ রবিবার দিন সকালবেলায় তারাপীঠেও চেম্বার রয়েছে, মহালয়ার দিন পণ্ডিতজি থাকছেন তারাপীঠে, তার আগে সকালবেলাতেও কিন্তু চেম্বার রয়েছে। এই মহালয়া অবসা ভীষণ ভাইটাল আমাদের গৃহীদের জীবনে, সাধকদের জীবনে, প্রত্যেকের জীবনে। কীভাবে কাজে লাগাবেন, আপনার জীবনটাকে কীভাবে স্থিতিশীল করে তুলবেন, তার জন্যই কিন্তু এই চেম্বারগুলি রয়েছে। আপনারা যারা জীবনের জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে রয়েছেন আপনারা যুক্ত হন। 8583013265 9836664659 আপনারা ফোন করুন। অনলাইন চেম্বার কিন্তু চলছে, তাই তো পণ্ডিতজি? অনলাইন চেম্বার চলছে, আজও হবে অনলাইন চেম্বার, আগামীকালও হবে, আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা বলবো, সামনে যে অমাবস্যা রবিবার,
সেদিন আমি তারাপীঠও চেম্বার করব। আপনারা যারা দেখাতে চাইছেন তারাপীঠে আপনারা যোগাযোগ করতে পারেন। সকাল 11টা থেকে 2টা পর্যন্ত তারাপীঠে চেম্বার হবে। সন্ধেবেলায় পুজো হবে এবং সন্ধেবেলা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে এবং আমার যে গ্রহদোষ খণ্ডন হবে সেক্ষেত্রে মা সর্বমঙ্গলার মায়ের মন্দির এখান থেকেও হবে এবং তারাপীঠ থেকেও আপনারা হোমযজ্ঞের অনুষ্ঠান সম্পূর্ণ দেখতে পারবেন। আরেকটি কথা বলবো যে এখন আমি যে মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যে বুধবার শুক্রবার রবিবার বসছি, এখন আপনাদের কোনো আসতে অসুবিধা হবে না, আপনারা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন। সেখানে আমার কিন্তু গুগল ম্যাপেও এন্ট্রি করা আছে, আপনারা বারাসাতে ঢুকে গুগল ম্যাপে মারবেন হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসতে পারবেন। এর পাশাপাশি বলবো যে আমার যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যে আমি যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে কোনো রকমভাবে মানে বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ আসুক সামনে বসে গ্রহদোষ খণ্ডন হোক। এবং এর পাশাপাশি আপনারা যারা আসতে পারেন না প্রত্যেককে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিই, সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা পুজোটা দেখতে পারেন আপনাদের পুজোটা হচ্ছে কি না। কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঠকেছে এবং সেটা মানে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করে, আমাকে আপনারা কখনো বিশ্বাস করবেন না। কারণ বিশ্বাস কেন করবেন, আপনার পুজোটা হলো কি না সেটা আপনি দেখে নেবেন, যাচাই করে নেবেন। সেভাবে কিন্তু আমি চেষ্টা করি যে আপনি আমার উপর বিশ্বাস না করে আপনার পুজোটা আমি করেছি কি না সেটা দেখে নেওয়ার জন্য, এবং সেই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাই। কারণ এই ধরনের ঘটনা বহু পূর্বে অনেক জায়গায় আমি শুনেছি, সেই জন্যই বললাম। আর আমি কিন্তু আধ্যাত্মিক পদ্ধতিতে কিন্তু বেশি জোর দিয়ে থাকি, কারণ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, কারণ আমাদের জন্মছকে নানারকমভাবে দোষ থাকতেই পারে। কারণ আমি তো বারবার বলি যে জীবনে সাফল্যের ক্ষেত্রে নানারকম যে প্রতিকূলতা আসে আমাদের, আমরা প্রত্যেকেই কিন্তু পরিশ্রমী, প্রত্যেকেই কিন্তু আমরা চেষ্টা করি জীবনে সাফল্যের জন্য, আমাদের একটা লক্ষ্য থাকে যে জীবনে সাফল্য নেওয়ার জন্য, সে উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, কর্মজীবনের দিক থেকে হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, বা গৃহাদি সংক্রান্ত হতে পারে, নানারকম, বা আমার সন্তানের ভালো বিবাহ হোক, ভালো চাকরি বাকরি হোক, ভালো এডুকেশন হোক, সব কিছু, কিন্তু শেষমেশ কিন্তু হয় না, শেষমেশ কিন্তু নানারকম প্রতিকূলতা আসে। এগুলো কিন্তু সব কিছুর কারণ হচ্ছে বিশেষ করে মানে যেটাকে আমরা বলি গ্রহদোষ। এই গ্রহদোষ কিন্তু সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে হবে আপনাদের সঠিকভাবে। আর গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না, কারোর উপর বিশ্বাস করবেন না। গ্রহদোষ যে কাটানো হলো কি না সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন। কারণ আমার কাছে অনেকে এসছেন, আমি দেখেছি যে তাদের জন্মছকে ম্যারেজ লাইফ সংক্রান্ত তাদের সন্তানের সমস্যা এসছে, যখন তা আমার কাছে এসছেন 2-4 বছর বিয়ে দেওয়ার পর সমস্যা এসছে। আমি যখন বললাম যে আপনার সন্তানের তো এই দোষগুলো ছিল, বিয়ের পূর্বে কি কাটিয়েছিলেন, বলে কাটিয়েছিলাম, আমি দেখেছিলেন, মানে জানি না, আমাকে দেখায়নি কিছু, আমি জানি না, কিন্তু কাটালাম, তারপরে কেন এই সমস্যাগুলো হলো, এই ধরনের বিয়ে পরবর্তীকালে এই ধরনের অশান্তিগুলো আসলো, এইরূপ নানারকম ভাবে আমাদের কাছে আসেন বলেন। তা যাই হোক, ওই ব্যাপারে আমি আলোচনা করতে চাইছি না। আমি সেই জন্যই বলি যে আপনাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু সামনে বসে গ্রহদোষ খণ্ডন করবেন এবং তার পাশাপাশি আপনারা আপনাদের পুজো পাঠ দেখে নেবেন। আমি কিন্তু সম্পূর্ণভাবে এই ব্যাপারটাকে মানে জোর দিয়ে থাকি। আর গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে গ্রহদোষ থাকতেই পারে, গ্রহদোষ খণ্ডন আপনার, আমরা প্রত্যেকেই কিন্তু সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করিনি, আর আমাদের জীবনে স্ট্রাগল থাকি এবং একটি সময়ে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু মানে অন্ধকার বা আলো আমরা দেখতে পাই। কারো জীবনে দেখা যায় সুন্দর কোনো সমস্যা নেই, একটা সময় তার জীবনে অন্ধকার নেমেই আসতে পারে, সেটা কিন্তু তার জীবনের দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেই সময় কিন্তু এই ধরনের প্রতিকূলতা আসে, এটা কিন্তু হয় গ্রহদোষের কারণে। অতএব আমি সব বারবার বলবো যদি আপনার জন্মছকে গ্রহদোষ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আগে ভাগে কাটিয়ে নেওয়া উচিত। বিচারটা হচ্ছে নির্ভর করে কিভাবে বিচারটা হচ্ছে এবং কতটা পুঙ্খানুপুঙ্খ বিচার, তারপরে গ্রহদোষ খণ্ডন। এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে আমরা দুরকমভাবে গ্রহদোষ খণ্ডন করি, এক হচ্ছে ব্যবহারিক পদ্ধতিতে, আর হচ্ছে আধ্যাত্মিক পদ্ধতিতে। আমি কিন্তু আধ্যাত্মিক পদ্ধতিটাকে জোর দিয়ে থাকি, কারণ ব্যবহারিক পদ্ধতিতে যে ধরনের জিনিস ব্যবহার করা হয় অর্থাৎ যেটা আমরা রত্ন বলে থাকি সেটা কিন্তু এখন উন্নত মানের নয়। এখন সম্পূর্ণভাবে যে রত্নগুলো ব্যবহার হয় এখন মানে দেখা যায় প্রত্যেকের হাতে, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখি সমস্ত নিম্নমানের, সেগুলো কিন্তু হাত ভারী হওয়ার জন্য, কোনো কাজের কাজ কিছু না। আমি দেখেছি এমন এমন রত্ন এক একজন লেখে যেগুলো আমি নিজের জীবনে শুনিনি, যেগুলো আমি নিজে শুনিনি, মানে একদম মানে সেই যে রত্নগুলো রত্ন নাম দেয়, উপরত্ন রত্ন আমি জানি না,
সেগুলো আমি নিজে কোনো শুনিনি, আমি ওই ধরনের কিছু লিখি না কখনো। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা কীভাবে করা যায় সেই ব্যাপারে, এবং সেইভাবে জোর দেওয়া উচিত আপনার সন্তানের ক্ষেত্রে। আমি ফোন নিয়ে আসি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, বিলাস ঘোষ বলছি। আমি কি নাম, কি নাম? বিলাস ঘোষ। বিলাস ঘোষ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বর্ধমান পূর্ব থেকে আপনি ফোন করেছেন? হ্যাঁ ম্যাডাম। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/11/1995। 15/11/1995। এটা আপনার নিজেরই তো? হ্যাঁ ম্যাডাম। টাইম বলুন। সময় 12:50। জন্মস্থান কোথায়? কাটোয়া, পূর্ব বর্ধমান। আচ্ছা, আপনার জন্মবারটা কি বুধবার? কুম্ভ লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র দেবারিগণ, আপনি জানতেন? আচ্ছা ঠিক আছে, শুনি। আপনার জন্মকালীন রেক্টোগেট অবস্থা ছিল, আপনার জন্মছক অনুযায়ী কুম্ভ লগ্ন, লগ্নে কিন্তু আপনার শনির অবস্থান, তার পাশাপাশি জন্মছকে সপ্তম, অষ্টম, নবমে রবি, বুধ, রাহুর অবস্থান, এবং দশমভাবে হচ্ছে অবস্থান করছে শুক্র, মঙ্গল, বৃহস্পতির অবস্থান। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে আপনার দশমভাবে অবস্থান করছে, সপ্তম, অষ্টম, নবমভাবে হচ্ছে রবি, বুধ, রাহু যুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, এবার আমি একটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে আপনার সপ্তম, অষ্টম, নবম, শুক্রের মহাদশা, শুক্রের মহাদশা, এবং তার পাশাপাশি আপনার অন্তর্দশা চলছে এখন বর্তমানে শনির অন্তর্দশা, শুক্র শনির দশা অন্তর্দশা। শুক্র শনির দশা অন্তর্দশা আপনি কিন্তু ভালো পাবেন না, এই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতা আসবে। আর একটি কথা বলবো যে ভাগ্যভাবে ভাগ্যস্থানে রবি, বুধ, রাহুর যে সহাবস্থান এটা কিন্তু কখনোই ভালো নয়। দেখুন, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু মঙ্গল আপনার কিন্তু কর্মপ্রতিকারক গ্রহ, মঙ্গল কিন্তু স্বক্ষেত্রস্থ বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে, কিন্তু কর্মকারক গ্রহ রবি, রবি হচ্ছে আপনার নিচস্থ রাহুযুক্ত, এটা কিন্তু কখনো ভালো নয়। কর্মজীবন সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসে, কর্মজীবনে আপনার বারবার সমস্যা আসে, কর্মের ব্যাপারে কর্মস্থানে কোনো উন্নতি আসে না। আমার কথা বুঝতে পেরেছেন? কর্ম সংক্রান্ত কোনো সাফল্য আসে না, বারবার কর্মের পরিবর্তন হয়, বা আপনি যে চাকরি করছেন বা যে কর্মের সাথে লিপ্ত আছেন সেই কর্ম সম্বন্ধে আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, নানা রকম সমস্যাগুলো আসে। অর্থাৎ কর্মজীবনটা কিন্তু আপনার নানা রকম প্রতিকূলতা থাকবে। ঠিক আছে, আর দু নম্বর হচ্ছে ম্যারেজ লাইফ, ম্যারেজ লাইফ সংক্রান্ত কিন্তু সমস্যা থাকবে, সপ্তম পতি নিচস্থ আর বৃশ্চিক রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত অবস্থায় আছে, ম্যারেজ লাইফও ভালো হবে না, খুব সাবধান। আর রবি রাহুযুক্ত, বুধ রাহুযুক্ত, রবি রাহুযুক্ত নিচস্থ একে বলা হয় প্রবল গ্রহণ দোষ, এই প্রবল গ্রহণ দোষ কিন্তু ভালো নয়, তাই সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কর্মজীবনে সাফল্য আসে না, সাবধান। আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি স্যার, আমি আমার কর্মজীবন নিয়ে খুব চিন্তিত, মানে গ্রাজুয়েশন করার পরে মানে কর্মই পাচ্ছি না, বেকার হয়ে একদম বসে আছি, বেকারত্বে যন্ত্রণা। আপনার এডুকেশনটা একটু বলবেন ভাই। ম্যাডাম, আমি গ্রাজুয়েশন করেছি 2016 সালে, জিওগ্রাফি অনার্স করেছিলাম, 50% হয়নি, অনার্স কমপ্লিট করতে পারেননি। হ্যাঁ, অনার্স কমপ্লিট হয়েছিল কিন্তু 46% হয়েছিল, নাম্বারটা খারাপ পেয়েছিল। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ তার আগে কেন আপনি যোগাযোগ করেননি কারোর সাথে? আপনার ওই যে আপনি নাম্বারটা ভালো পাননি, বা আপনার শুনুন একটা কথা বলি, আপনার জন্মছক খুব খারাপ ছিল না, আপনার চতুর্থ পতি বিদ্যার অধিপতি কারকগ্রহ শুক্র স্বক্ষেত্রের দৃষ্টে ছিল, আর শুক্র যদি স্বক্ষেত্রের দৃষ্ট থাকে, শুক্র বিদ্যার অধিপতি কারকগ্রহ, শুক্র বৃহস্পতি যুক্ত ছিল, আপনার জন্মছক ছিল উচ্চ শিক্ষার ছক, উচ্চ শিক্ষার ছক,
কিন্তু আপনার উচ্চশিক্ষাটা কেন হলো না জানেন? ওই যে 2014 সালের মে মাস থেকে 2017 সালের মে মাস, এই যে 3 বছর আপনি রাহুর অন্তর্দশায় কাটিয়েছেন। রাহুর রাহু হচ্ছে উচ্চশিক্ষা, রাহু যদি অশুভ অবস্থা থাকে না, সেই জাতক জাতিকার এডুকেশনের সমস্যা আসে, বারবার ভাবতে হবে। আপনার জন্মছক অনুযায়ী রাহু ছিল নবমে, রাহু নবমে ছিল, ভাগ্যস্থানে ছিল, এবং রাহুর এই অন্তর্দশায় আপনাকে কিন্তু সর্বনাশ করে দিয়েছে। অর্থাৎ আপনি ভালো মার্কসটা পেলেন না, এবং আপনি কিন্তু সেই মার্কসটা ডিগ্রি করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য আসলো না, রাহু এসে আপনাকে এই সর্বনাশ করলো। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ রাহুর এই অন্তর্দশা 2017 সালের মে মাস পর্যন্ত ছিল, এই সময়টা আপনার ভালো দেয়নি, এই সময়টা আপনার সমস্যা এসছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা এসছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি আপনার যে জন্মছক অনুযায়ী, কিন্তু আমি বারবার বলছি এই জাতীয় জন্মছক কিন্তু জাতক জাতিকার খুব একটা খারাপ দেয় না। আচ্ছা, সব আমার যেটা প্রশ্ন ওর হয়ে, বিলাসের হয়ে, সেটা হচ্ছে যে আগামী দিনে ওর ভবিষ্যৎ জীবনটা কি ভালো, মানে ক্যারিয়ার কি আদৌ করতে পারবে, যার জন্য কি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে? আমি তো বলবো যে এর জন্মছক অনুযায়ী বিশেষ করে আপনি WBCA সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে চিন্তাভাবনা করুন। কেন বললাম জানেন? কেন বললাম আমি বলছি আপনাকে, আপনি ওই চিন্তাভাবনা করুন, পড়াশোনা করুন। আপনার জন্মছকে দশমপতি মঙ্গল স্বক্ষেত্রস্থ রূচক যোগ আছে, এবং সেটা বৃহস্পতি যুক্ত অবস্থা আছে, কেন্দ্র বা ত্রিকোণভাবে লগ্ন এবং রাশি আছে। হ্যাঁ, ওই জাতীয় পড়াশোনা করে আপনি চাকরি বাকরি চিন্তাভাবনা করুন, সেক্ষেত্রে সাফল্য আসতে পারে আগামী দিন। অতএব আপনার 2023 সালের মার্চের পর থেকে বুধের অন্তর্দশা আসবে, বুধ পঞ্চমপতি কারগ্রহ, আপনি যদি চেষ্টা করেন সে সময় থেকে ভালো সাফল্য আসবে। আপনার জন্মছক অনুযায়ী কিন্তু আমি মেধা পাচ্ছি, কিন্তু সাফল্য নেই। আপনার আপনাকে গ্রহের প্রতিকার প্রতিবিধান করাতে হবে, গ্রহের যে গ্রহণদোষ আছে সেই গ্রহণদোষ খণ্ডন করতে হবে, গ্রহের প্রতিকার প্রতিবিধান করবেন, এবং তার পাশাপাশি আমি যেটা বললাম সেই পড়াশোনার দিকে চিন্তাভাবনা করুন। ঠিক আছে, এই দিনটা আপনার দিন হয়ে উঠবে। আপনি এই সময়টাকে নষ্ট না করে এই যে সামনের মহালয়া অবসর সময়টাকে আপনি কাজে লাগান। এই ধরনের জন্মছক যদি অনেক আগে আসতো, এরা যদি 5 বছর আগে আসতো, আমি তো এইভাবে একে গাইড করতাম। আজকে প্রতিষ্ঠা পেয়ে যেত, জীবন সংক্রান্ত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়ে যেত, কারণ আমি পরিষ্কার পাচ্ছি জন্মছক অনুযায়ী কর্মভাব খারাপ না। রবি যেহেতু রাহুযুক্ত নবমে আছে, ওকে সর্বনাশ করে দিয়েছে। যাই হোক, কম সময় আছে, আজকে আসবো আমি যে জোড়া দুর্গাপুজো নিয়ে। অর্থাৎ আজ আপনাদের সামনে এমন এক দুর্গাপুজোর কথা বলবো যেখানে একটি নয়, একসাথে 2টি দুর্গাপুজো হয়। বর্ধমানের গোলসির রায়চৌধুরী বাড়িতে বসে জোড়া দুর্গাপুজোর আসর। মনে করা হয় জোড়া দুর্গাপুজোর সাথে কিছু ইতিহাস রয়েছে, তবে তা এই প্রাচীন রায়চৌধুরী পরিবারের বর্তমান সদস্যদেরও অজানা। তবুও নিষ্ঠা ভরে বংশ পরম্পরায় চলে আসছে একই বাড়িতে 2 মন্দিরের 2 দুর্গাপুজো। আজও নিয়ম মেনে একই সময়ে পৃথক পণ্ডিত দিয়ে একই মন্ত্র উচ্চারণ করে পাশাপাশি পূজিতা হন মা। প্রতি বছর পুজোর সময়ে 2টি দুর্গামূর্তি একসঙ্গে সেজে ওঠে। সমস্ত সাজ সম্পূর্ণ হওয়ার পর এক অনবদ্য রূপ ধারণ করে দুর্গা মন্দির ও দুর্গা প্রতিমা। যেখানে মন্দিরটি রয়েছে সেটি একটি মেঝের মধ্যে, এক ছাদের নিচে রয়েছে 2টি মন্দির, যার মধ্যে কেবল রয়েছে 1টি দেওয়াল। জোড়া দুর্গা মন্দিরের জোড়া দুর্গাপুজো প্রায় 150 থেকে 300 বছরের প্রাচীন বলে মনে করা হয়। তবে বর্তমান প্রজন্মের কেউ পুজোর শুরুর সঠিক সময় জানেন না। রায়চৌধুরী বাড়ির মায়ের নির্মাণের রয়েছে বিশেষত্ব, দুর্গা প্রতিমা 1 চালার। একটি পুজো বাড়ির 4 ভাইয়ের পরিবার করে, আর আরেকটি পুজো 16টি পরিবারের সদস্যরা এবং গ্রামের সকলে মিলে পুজো করেন। 2টো পুজোই ষষ্ঠীর দিন থেকে পঞ্জিকা মেনে হয়, তবে বাড়িতে পুজোর আমেজ এসে যায় মহালয়ার দিন থেকেই। কলাবউ স্নান করে করা হয় পাশের থাকা পুকুর থেকে, সেখান থেকে শুরু হয় পুজোর নিয়মাবলী। কলাবউকে নিয়ে আসাকে রায়চৌধুরী পরিবারের সকলে দোলা আনতে যাওয়া বলে থাকেন। পরিবারের 2টি 2 ছেলে সেটিকে বহন করে নিয়ে আসেন, বাকি বয়স্করা বাকি কাজ করেন।
আচ্ছা আমাদের হাতে আজকে সময় নেই, বিদায় নিতে হবে, এরপর দিন পুরো দেবো আগামীকাল। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের। আগামীকাল কৃষ্ণনগর, 23 তারিখ বহরমপুর, 24 তারিখ মালদা এবং 25 তারিখ তারাপীঠে চেম্বার রয়েছে। নমস্কার।